এক বোন লিখেছেন যে আমার কাছে 7.5 ভরির উপর স্বর্ণ আছে এবং কিছু নগদ টাকাও আছে। এখন তো স্বর্ণের ভরি অনেক টাকা, আমি কি গহনার মজুরি ও ভ্যাট সহ যে টাকা আসে সেটা দিব, নাকি ভ্যাট মজুরি ছাড়া শুধু গহনার দাম যেটা নগদ সেটা হিসাব করে যা জাকাত আসে তাই দেব। এখানে কথা হলো এই যে আপনার এই গয়নাটা 7.5 ভরি যে গয়না আছে বা তার উপরে যেটা আছে সেটা আপনি হিসাব করবেন যে আসলে 7.5 ভরি কি না, অর্থাৎ এই স্বর্ণগুলোতে কতটুকু খাদ আছে, খাদ বাদ দিয়ে যে নিট যে স্বর্ণটা, এই স্বর্ণটা যদি 7.5 ভরি হয় তাহলে জাকাত দিতে হবে। তো সেটা যদি আপনার 7 ভরি হয়, একটা কথার কথা 7 ভরি হলো, আর আপনার কাছে আরও যে টাকাটা আছে ও নগদ টাকা সেই টাকা দিয়ে আরও আধা ভরি স্বর্ণ কেনা যাবে, তাহলে বোঝা গেল 7.5 ভরি আছে। অতএব এই 7.5 ভরি নিট যে স্বর্ণ খাদ ছাড়া এটার বিক্রয় মূল্য বাজারে যত সেটার মূল অ্যামাউন্ট যেটা হবে সেটার ভিত্তি করে আপনি জাকাত দেবেন। এটা হচ্ছে কথা। আল্লাহ তাআলা আলাম।